আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে সমকোণী ত্রিভুজের যে থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণের ভিত্তিতে পরিপ্রেক্ষিতে সাইন বলে দিয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 12/13 যদি হয় তাহলে ট্যান এবং কসের মান বার করতে হবে। আমরা সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো সূত্র প্রয়োগ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos square theta is equal to 1 implies that sin square theta implies that cos square theta is equal to 1 minus sin square theta implies that cos square theta is equal to 1 minus sine value that comes in 12/13, that is 12/13 whole square implies that cos square theta is equal to 1 minus 12 12s are 144 or 13 13s are 169 implies that cos square theta is equal to 1 LCM 169, 169 minus 144 implies that cos square theta is equal to 25/169 implies that cos theta is equal to a square ka root hoye gie hobe 25/169 is equal to 5/13। কিন্তু যেটা আমরা জানবো না সেটা হচ্ছে কসের ভ্যালু তো বার করেছি, কিন্তু ট্যানের ভ্যালু বার করতে গেলে পরে আমাকে অবশ্যই পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব বাই ভূমি আমাদের প্রয়োজন। কিন্তু এই লম্ব বাই ভূমি বার করতে গেলে আমাদের পিথাগোরাসের থিওরি ইউজ করতে হবে, অর্থাৎ তোমরা যেটা জেনেছো যে প্রতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমার ভূমি দরকার, তাহলে লিখবো হচ্ছে সিবি স্কোয়ার is equal to 13 square or that AC square minus AB square implies that CB square is equal to AC is equal to 13 square minus AB which is 12 square implies that CB square is equal to 13 13s are 169 minus 12 12s are 144 implies that CB square is equal to 25 implies that CB is equal to root over 25 is equal to plus minus 5। তোমাদের একটা কথা বলা দরকার যে আমরা রুটের সময় প্লাস মাইনাস 5 কথাটা লিখি, কিন্তু যেহেতু আমরা সবসময় পজিটিভ ভ্যালু লিখি তাহলে এখানে ব্র্যাকেটে আমাদের লিখতে হবে নেগলেক্টিং নেগেটিভ ভ্যালুস অথবা ঋণাত্মক মান অবহেলা করে পাই। দেয়ারফোর বিসি ইজ ইকুয়াল টু বা সিবি ইজ ইকুয়াল টু 5 পাবে। এবার যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি অ্যাকর্ডিং টু রিলেশন তাহলে কি দাঁড়াবে দেখো, ট্যান থিটার ফর্মুলা আমরা জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু sin theta by cos theta, so sin theta এর ভ্যালু কত, sin মানে আমরা জানি কবিতাটা লালু অতি সাদা, লালু লম্ব অতি মানে অতিভুজ, that is 12 লম্ব by অতিভুজ 13 by cos এর ভ্যালু, আমরা cos theta এর ভ্যালু যেটা জানি সেটা যদি কবিতা থেকে বলি তাহলে ভুলু অতি কালো, ভুলু মিন্স ভূমি, অতি মিন্স অতিভুজ, দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ 13 ইজ ইকুয়াল টু বলতে পারি 12/13 ইনটু ইনভার্স ফর্ম 13/5 রিডিউস দিস ইজ ইকুয়াল টু 12/5 আনসার। বুঝতে পেরেছ আসলে রিলেশন সম্পর্ক যেটা হয় সেটা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে সম্পর্কটা
আমরা যে থিওরিগুলো পরপর নাম্বার দিয়ে দেখিয়েছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই ভিত্তিতে এই সমস্ত পদ্ধতিগুলো তুমি বার করে নিতে পারো এটা যেমন নাকি সূত্র প্রয়োগ করে করেছে কোন ছেলে এমন হতে পারে যে স্যার এটা যদি জানি তাহলে তো কবিতা দিয়ে বলতে পারি অবভিয়াসলি কবিতা দিয়ে বলতে পারি দেখো কবিতা দিয়ে কিভাবে বলা যায় কবিতাটা ছিল লালু অতি সাদা ভুলু অতি কালো আর লালু ভুলু টেরা আমাকে বার করতে দিয়েছিল ট্যান আর কস দেখো টেরা মিন্স ট্যান আর কস মিন কালো দ্যাট ইজ কস এইবার যদি রিলেশনে ফিরে দেখবে সেম আনসার আসবে ফার্স্ট কস থিটা ইজ ইকুয়াল টু বলেছে ভুলু অতি ভুলু মানে ভূমি অতি মানে অতিভুজ দ্যাট ইজ বিসি বাই এসি ইজ ইকুয়াল টু 5/13 রুট নেক্সট যদি ট্যান বোঝাতে হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি ট্যান মানে লালু বুলু টেরা লালু মিন্স লম্ব দ্যাট ইজ এবি বুলু মিন্স ভূমি দ্যাট ইজ বিসি ইজ ইকুয়াল টু লালুর ভ্যালু 12 আর বিসির ভ্যালু 5 রুট সুতরাং একটা কবিতা দিয়ে ত্রিকোণমিতির কোণের যত সম্পর্ক সব বার করা সম্ভব কবিতা কেন যাতে কোনো সময় ভুলিয়ে না যায় যে কার পরে কি লিখব বা সাইন মানে কি কস মানে কি ট্যান মানে কি এর সম্পর্কগুলো যদি তাদের মধ্যে না পরিবর্তন যতই করে দিই তুমি তোমাদের এই সূত্র ধরে অনায়াসে প্রত্যেকটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি বার করে নিতে পারবে এটাই হচ্ছে পদ্ধতি অঙ্ক শেখার তোমাদের আরও একটা অ্যাপ্লিকেশন আজকে দেখাবো দেখে নাও কীভাবে করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই পুরনুপাতের সম্পর্কের সঙ্গে তোমাদের অ্যালগেব্রার একটা সম্পর্ক আছে প্রশ্ন হওয়া ছিল সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/5 আর সাইন থিটা ইনটু কস থিটা ইজ ইকুয়াল টু 12/25 হলে পরে তোমাকে দেখাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত আমরা এইটা অ্যাপ্লিকেশন করার আগে দেখব যে অ্যালজেব্রিক সিস্টেমে কি বলে অ্যালজেব্রা একটা সূত্র ছিল সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কি করে প্রুফ করব না যদি এটাকে ভাঙাই তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার প্লাস 4ab নাও রিডিউস দিস টু রিডিউস করলে কি দাঁড়াবে না এ স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সুতরাং যদি প্রুফ করে দেই যে আমি এই সূত্র এখানেও প্রয়োগ করতে চাই তাহলেও দেখা যাবে যে এক্ষেত্রে অঙ্কটা হবে তাহলে কি লিখবো তাহলে এটার সূত্র কি না সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আমি তোমাকে যে ফর্মুলাটা দেখিয়েছিলাম এটা ঠিক তার ইনভার্স অর্থাৎ যদি এই ফর্মুলাটা আমি এইভাবে প্রয়োগ করতাম এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে লিখতাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ এই মাইনাস 4ab যখন এর সঙ্গে ট্যালি করে আসতো তখন গিয়ে দাঁড়াতো স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab তো এই দুটো ক্রস হয়ে গিয়ে দাঁড়াতো হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার যেটা এই ফর্মুলাটার সঙ্গে মেলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমি এর ভ্যালু জানি না এর ভ্যালু জানি এবং এর ভ্যালু আমরা জানি অ্যাপ্লাই করবো
implies that sine theta minus cos theta whole square is equal to air value bole diyeche 7 by 5, that is 7 by 5 air whole square minus 4 into 12 by 25. Implies that sin theta minus cos theta whole square is equal to 7 sevens are 49, minus 5 fives are 25, minus 4 twelves are 48 by 25. Implies that sin theta minus cos theta whole square is equal to LCM karo 25, it is 49 minus 20, 48 implies that sin theta minus cos theta whole square is equal to subtract 1 by 25, implies that sin theta minus cos theta a square root by 1 by 25 is equal to 1 square means 1, or 5 5s are 25, that is 1 by 5. Therefore, you can say sin theta minus cos theta is equal to 1 by 5. Finish. Clear? Bujhte perecho? Shudhalo. Eta theke ekta bojha jay je algebraic formula shongeo ei trigonometrical maner ekta nijosho somporko ache. তোমরা এটা দেখেছো যে এ প্লাস বি হোল স্কয়ার বাই মাইনাস বি হোল স্কয়ার রিলেশন করে এটা পসিবল করা সম্ভব, কিন্তু ফাঁকি দেওয়াও সম্ভব। কিভাবে ফাঁকি দেওয়া সম্ভব? যদি এটা ফাঁকি দিতে চাই যে সত্যি সত্যি এটা 1 বাই 5 সাইন থিটা মাইনাস কস থিটা 1 বাই 5, অনায়াসে বলতে পারবো হ্যাঁ ফাই। কারণ কি, সাইন থিটা প্লাস কস থিটা যদি 7 বাই 5 হয় তাহলে এই রিলেশন থেকে যদি আমরা কোনোরকম ভাবে সম্পর্ক বুঝতে পারি যে এই দুটোর গুণের সম্পর্ক এই আর যোগের সম্পর্ক এই, তাহলে একটা হলে আরেকটার ইনভার্স ফর্ম হয়, অথবা যে কোনো একটা মান যদি আমরা জানতে পারি তাহলে অনায়াসে এই পিথাগোরাসের থিওরি অনুযায়ী আর দুটো মান বার করে সাইন আর কস বসিয়ে দিয়ে অনায়াসে 1 বাই 5 আমরা বার করে নিতে পারি। এটা পসিবল, বুঝতে পেরেছ? দেখো আরেকটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, ত্রিকোণমিতির মান পরে যখন আমরা নেক্সট ক্লাসে করবো দেখতে পাবে যে বেশিরভাগ অঙ্ক রুটের উপরে বেস করে তৈরি করা, অর্থাৎ সাইন থিটার মান কত বা সাইন থার্টির ভ্যালু কত, সাইন ফর্টি নাইনের ভ্যালু কত, প্রত্যেকটা 30, 45, 90 এদের মান কত, বা 30, 60, 45, 90 এদের মান কত, সবগুলো মান বেশিরভাগ ক্ষেত্রে রুটিন উপরে হয়। যদি এটা শিখতে হয় তাহলে আগে আমরা পরনে কীভাবে তৈরি করতে, অর্থাৎ সার্টস কীভাবে শিখতে হয় বা সার্টসের ভ্যালু কীভাবে বার করতে যদি বার করতে পারি তাহলে আমরা পরবর্তীকালে যে অঙ্কগুলো করবো সেগুলো যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলের ভ্যালুগুলোকে অনায়াসে সলভ করতে পারবে। পাশাপাশি ত্রিকোণমিতির একটা বড় চ্যাপ্টার হচ্ছে হাইটান ডিস্টেন্স। এই হাইটান ডিস্টেন্সে যেটা প্রথম দিন বোঝানোর চেষ্টা করেছিলাম যে পিরামিডকে না পিরামিডে না উঠে তার উচ্চতা কীভাবে মাপবো, তেমনি অনায়াসে বলা যায় একটা গুলি আকাশে উঠছে তার সূত্রটা 50 মিটার লম্বা, গুলিটা মাটি থেকে কত উঁচুতে উঠতে পারে সেটাও আমরা কিন্তু ওই অ্যাঙ্গেল ভ্যালু থেকে অনায়াসে বার করতে পারবো। সুতরাং এই সবগুলো বার করতে গেলে দেখা যাবে যে ত্রিকোণমিতির সঙ্গে সঙ্গে এই করণীয় বা সার্টসের একটা মানের সম্পর্ক আছে। এই সার্টসের মানগুলো আমরা নেক্সট দিন দেখাবো কীভাবে সার্টসের ভ্যালুগুলো বার করতে হয়, এবং তার সঙ্গে ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেলের যে ভ্যালুগুলো মান তার সাথে সম্পর্ক কীভাবে করতে হয় সেটা আমরা তোমাদের